আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব, এটা হলো আমাদের মহিউদ্দিন ভাই, যিনি থাকেন দেশের বাইরে দুবাইতে। তো উনি দুবাই থেকে আমাদেরকে অর্ডারগুলো করছেন বিগত দুই মাস, প্রায় তিন মাস আগে। তো উনি গতকালকে দুবাই আসছে, বাংলাদেশে আসছেন দুবাই থেকে। তো আসার পরে উনি আজকে এই ফার্নিচারগুলো, আজকে রাতে 21 মার্চ, আজকে 21 মার্চ, এই ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব ওনার বাসায়। তো উনি আসার পরে পেমেন্ট করে দিয়েছেন, আমরা এখন ওনাকে এই ফার্নিচারগুলো ডেলিভারি দিব। যেগুলো আমরা ডেলিভারি দিব এগুলো হলো এই ফার্নিচারগুলো, এবং ওনার মেমোটা ছিল, এবং ওনার যে ফোম কভার নিয়েছিল এটা হলো আক্তার ফোম কভার, এটা নিয়েছিল আক্তার রয়্যাল রাবারের ফোম, 50 বছরের যেটা গ্যারান্টি এটা উনি নিয়েছেন, এবং এই এইটা হলো ওনার মেমো, ফুল ওনার মেমোটা। তো এগুলা উনি এই আক্তার ডিজাইনার রয়্যাল ফোমগুলো নিয়েছেন, এবং নিয়েছেন এই ফার্নিচারগুলো, এবং এটার সাথে নিয়েছেন কুসুম বালিশ, এবং এটার সাথে পুরো কমপ্লিট সেট। তো আমি আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসটা দেখাই দিতেছি কী ফার্নিচারগুলো নিল। তো আমাদের মহিউদ্দিন ভাইয়ের বাসায় যিনি থাকেন হলো বাংলাদেশে, মহিউদ্দিন ভাই উনি থাকেন যে বাংলাদেশে, বাংলাদেশে থাকেন হলো উনি এই দাগন ভুইয়া ফেনী রাজাপুর এরিয়াতে। তো এখন এই ফার্নিচারগুলো উনি নতুন বাসায় শিফট হয়েছেন, নতুন বাসায় নিয়ে যাবেন, সেটা হলো এখন মহিপাল, এই নোয়াখালীর ফেনী মহিপাল, যেটা মহিপালে উনি চলে আসছেন নতুন বাসায়। তো নতুন বাসায় নতুন ফার্নিচার আমরা ওনাকে সেট করে দিব। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর স্ক্রিনের উপরে যেই ছবিটা দেখতে পারতেছেন উনি হলো আমাদের মহিউদ্দিন ভাই, যিনি হলো এই দুবাইতে প্রবাসী অনেকদিন যাবৎ, এবং দেশে আসার পরে আমাদেরকে এই ফার্নিচারগুলো নিলেন এবং দাওয়াত দিয়েছেন ওনার বাসায়। যদি আল্লাহ রিজিকে থাকেন ওনার বাসায় একদিন দেখা হবে, এবং দেখা হবে আপনাদের অনেকের সাথেই, অনেকের সাথে দেখা হয়েছে, আরও কত মানুষ যারা দেখতেছেন এখন পর্যন্ত দেখা হয় নাই, কথা হয় নাই, অনেকদিন ধরে ভিডিও দেখতেছেন, যেমন উনি এটা 2 বছর যাবৎ ভিডিও দেখতেছেন। তো এরকম কারণ না কারোর সাথে দেখা হবে, দোয়া করবেন যাদের সাথে দেখা হয়েছে, আর যারা দেখতেছেন আমি দেখতেছি না তারাও দোয়া করবেন, যেন আপনারাও যেমন ভালো থাকতে পারেন দেশে এবং দেশের বাইরে, এবং আমরাও ভালো থাকতে পারি, এবং কথা এবং কাজে মিল রাখতে পারি, এবং যে যেখানে পরিশ্রম করতেন পরিশ্রমগুলো যেন হালাল হয়, এবং আমাদের রিজিকটা যেন আমাদের, তো এটা তো উপর আল্লাহর হাতে লেখা, তারপর যেন সেটা আমরা সুন্দরভাবে কথা এবং কাজে মিল রেখে করতে পারি। কথা কাজে মিলের মাঝখানে অনেক সময় আমরা যেহেতু কাঠের ফার্নিচার পেয়েছি সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। অনেকে বলেন যে কাঠের ব্যাপার, সেগুন কাঠের ফার্নিচারও অনেক কিছু, অনেক দেখা যায় এই বার্নিশের সমস্যা হইতে পারে, কাঠ দেখা যায় যে ভিজা থাকলে ফেটে যেতে পারে। তো এগুলোর জন্য অনেকে মন খারাপ করেন, আপনারা মন খারাপ করবেন না, কারণ আমরা এগুলো আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো ওনার যে সোফাটা, উনি এই সোফাটা আমাদেরকে যখন অর্ডার করছিলেন তখন বলছিলেন যে এই সোফার সাইডে যেন আমরা কাঠ লাগাই দিই, এরকম কাঠ লাগাই দিই। তো সেই ধারাবাহিকতায় আমরা যেহেতু মডিফাইগুলো এরকম ওনাকে কাঠগুলো লাগাই দিছি, দেখেন আপনি সোফার সাইডে, মানে হাতার নিচে উনি বন্ধ করে দিতে বলছেন, এবং বাকি ডিজাইনগুলো ঠিক রাখতে বলছিলেন। এবং এটার যে সোফার যে পায়াগুলো, আসলে এটা না দেখাইলেই না, যেখানে আপনি এই সোফাটা যদি আপনি সামনের থেকে লুকটা দেখেন যে কী লাক্সারি এবং কী গর্জিয়াস পায়াগুলো এটার, এবং এটার হাতার মধ্যে করা হয় পিতলের কারুকাজ, আপনি প্রত্যেকটা হাতায় দেখতে পারবেন পিতলের কারুকাজ, এবং এই হাতাগুলোর মধ্যে এটার মধ্যে এটা খোদাই করে পিতল লাগানো হয় সেগুন কাঠের উপরে সবগুলোর মধ্যে, এবং এটার উপরে দেওয়া হয় গোল্ড কালার ফুলগুলোর মধ্যে। এবং উনি যেই ফোমগুলো নিচ্ছেন এগুলো হলো ডিজাইনার ফোম বলে, এগুলো যেটা আক্তার রয়্যাল ডিজাইনার ফোম, যেটা মডেল হলো চট্টগ্রাম এই ফোমের মডেলটা, এবং এটা হলো অনেক লাক্সারি, এবং এটা 6 ইঞ্চি মোটা ফোমগুলো হয়ে থাকে। তো এই ফোমগুলো কাভারগুলো উনি স্পেশালি অর্ডার করছেন, আমি ওনাকে একটু কাস্টমাইজ করে দিছি, কাভারগুলো আরেক জায়গা থেকে এনে বানায় দেওয়া হয়েছে, কারণ এটা আপনারা যেটা আমাদের গদি সোফাগুলো দেখেন, যেমন এই ডাইনিংয়ের যে চেয়ারের যেই কাপড়গুলো আছে এগুলোও উনি কাস্টমাইজ আমাদেরকে অর্ডার করছেন, আমরা ওনাকেও এইভাবে করে দিছি। তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করি যে করে দিতে। তো এই সোফাটা ফোম কাভার ছাড়া, এইটার প্রাইসটা হলো 85,000 টাকা অনলি, এরকম সাইডে কাঠ দেওয়া, এরকম 85,000 টাকা, এটা হলো 2-2-1, সাথে আছে একটি টি টেবিল, যেমন এই টি টেবিলটা এক পিস টি টেবিল, এবং এটার সাথে সাইড টেবিল অর্ডার করলে সেটা আমরা দিয়ে দিই, যেমন এই সাইড টেবিল এক পিস অথবা 2 পিস, এটা বলে নিতে হয়। এবং নর্মালি থাকে হইলো 2-2-1 সোফা, এবং সোফার সাথে একটি টি টেবিল, এটার উপরে আছে একটি 10mm গ্লাস, খুব লাক্সারি। এবং এই সোফাটা মহিউদ্দিন ভাইকে স্পেশালি বানায় দেওয়া হয়েছে ওনার রিকোয়েস্টে, যে সাইডে কাঠ নিচে কাঠ, এবং সম্পূর্ণ এটা অনেক হেভি এবং মজবুত করে বানায় দেওয়া হয়েছে। তো এই টাইপের ফার্নিচারগুলো যদি নিতে চান, আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন। এবং ওনার সুকেসটা, যে এই সুকেসটা এবং খাটটা আমি আপনাদের দেখাই দিই, সুকেসটা আছে আমাদের নিস্তালায়, আমি এখন নিস্তাল নিয়ে যাচ্ছি, এবং ডাইনিংটা নিচে গাড়িতে উঠাইতেছে দেখাইতেছি, এবং খাটটা আছে আমাদের খন্দকার ফার্নিচার 2-এ। চলুন দেখে আসি সবগুলা।
তো আমাদের মহিউদ্দিন ভাইয়ের যেই ওয়াল ক্যাবিনেটটা ছিল 7 ফিট বাই 7 ফিট, তো এই ওয়াল ক্যাবিনেটটা হলো, এই ক্যাবিনেটটা তো উনি সম্পূর্ণই সেম টু সেমই নিছে ওইটার মতো, কিন্তু উনি এটা শেলফগুলো কাঠের দিতে বলছেন, জানি না কেন, তো ওনার হয়তো বা ওই গ্লাসের রিক্স মনে হয়েছে, এই জন্য উনি কাঠের দিতে বলছেন, তো আমরা কাঠে দিয়েছি। পিছনে উনি গ্লাস বলেন নাই, তারপরেও আমরা এটার মধ্যে পিছনে আমরা এটার মধ্যে লুকিং গ্লাস দিয়ে দিছি, কারণ এটা সৌন্দর্যের জন্য, যেন একটা জিনিস রাখলে এটাকে দুইটা দেখা যায়। এবং এটার যে তালা হ্যান্ডেল ফিটিংসগুলো আমরা চেষ্টা করছি ওনাকে ভালো মানের ফিটিংসগুলো দেওয়ার জন্য। এবং নিচে উনি সবগুলো পাল্লা নিছেন, এবং এখানে আপনি যদি দেখেন মনোযোগ সহকারে যে কত চমৎকার করে এই ওয়াল ক্যাবিনেটটা ওনার জন্য আমরা তৈরি করে দিলাম। তো এই ওয়াল ক্যাবিনেটটার প্রাইসটা এটা হলো 65,000 টাকা অনলি, যদি আপনি আমার থেকে 6 ফিট বাই 7 ফিট নেন, এবং 7 ফিট 7 ফিট হলো 70,000 টাকা। এটা বিরাট সাইজের একটি ওয়াল ক্যাবিনেট। তো এই ওয়াল ক্যাবিনেটটা যদি সম্পূর্ণ চিনাং সেগুনের, এবং এরকম এই ভিতরে 10mm গ্লাস এবং পিছনে লুকিং গ্লাস দিয়ে আমাদের কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং এটা যদি আপনার কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে কিছু দাম কমাই দিতে পারি। তো এইটা আপনি যদি এই ওয়াল এই আলমিরাটা এই আলমিরাটা যদি আমাদের কাছ থেকে নিতে চান, এই আলমিরাটার প্রাইসটা হলো 50,000 টাকা। এবং এরকম লাক্সারি খাটগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং এই ড্রেসিং টেবিলগুলো এগুলো হলো 45,000 টাকা ওয়ানলি। এই ড্রেসিং টেবিলগুলো চমৎকার 4 ফিট বাই 7 ফিট, এবং এই খাটটা হলো 5 ফিট বাই 5 ফিট, এটা হলো 50,000। 50,000 টাকা হইলে পাচ্ছেন এটা সেমি বক্স 2.5 ইঞ্চি সলিড কাঠের মধ্যে। এবং এই ড্রেসিং টেবিলগুলো এই এই ওয়াল ক্যাবিনেটগুলো এগুলো আপনারা দেখতে পারেন। অথবা এই যে খাটটা আছে, এই খাটটা হলো আমাদের ময়ূর খাট, এই খাটটা চমৎকার এবং লাক্সারি একটি খাট। এই খাটটা চাইলেও দেখতে পারেন, এই খাটটা হলো 55,000 টাকা, 6 ফিট বাই 7 ফিট, সেমি বক্স, উপরে যেরকম ডিজাইন পায়ের কাছেরটাও এরকম ডিজাইন, সেম টু সেম চিরাং সেগুনের এই টাইপের কাঠ দিয়ে যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে, চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং আমরা ওনার ডাইনিংটা দেখাই। ওনার ডাইনিংটা আসলে স্ক্রিনের উপরে যে ডাইনিংটা দেখতেছেন, এই ডাইনিংটা হলো এই ডাইনিংটা যেটা এখন উপরে উঠাই ফেলছি। তো এই ডাইনিংটা এটা নিছেন উনি খন্দকার ফার্নিচার 2। আপনারা যারা দেখেন এটা হলো খন্দকার ফার্নিচার 2, আমি দেখাই দিই, এটা হলো খন্দকার ফার্নিচার 2। আপনারা যারা দেখেন যে খন্দকার ফার্নিচার 2 কোনটা, এটা হলো খন্দকার ফার্নিচার 2, যেটা ওইখানে দেখতে পারতেছেন আপনারা। এবং খন্দকার ফার্নিচার 1 হলো এটা, যে খন্দকার ফার্নিচার 1 যেটার মধ্যে এই পুরোটা হলো খন্দকার ফার্নিচার 1। আপনারা যদি সরাসরি চলে আসতে পারেন তো সরাসরি চলে আসবেন আমাদের শোরুমটায়, এবং ভিজিট করবেন আমাদের এই ঠিকানায়, যে যেটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে 1 কিলোমিটার দূর, কামরাঙ্গি চর মাদবর বাজার, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং অল্টন শোরুমের পরেই হলো খন্দকার ফার্নিচার 2, যেটা ওই পাশে অবস্থিত, তারপরে হলো খন্দকার ফার্নিচার 1 এবং তারপর হলো 3। চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের প্রতি যত্নবান হবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ।